নমস্কার, আপুনি চাই আছে গাঁও শহর জেলার খবর। মই জয়ন্ত মাধব গোস্বামী আর প্রথমতে লৈ আহিছো এটা ব্রেকিং নিউজ। এপিএসসি নিযুক্তি কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত এডিসিপি সুকন্যা দাসক গ্রেপ্তার করা হয়েছে। এসআইটিয়ে জেরার অন্তত গ্রেপ্তার করে সুকন্যা দাসক। আজি এসআইটিত হাজির হয়েছিল সুকন্যা দাস। ছখন উত্তর বহির চারি বহি ভুয়া আছিল সুকন্যার। ছখনের ঠাইত আটখন উত্তর বহি লাভ করেছিল সুকন্যার। বিপ্লব শর্মা আয়োগের প্রতিবেদনত পাতে পাতে উল্লেখ আছিল সুকন্যা দাসে কেনেদরে বক্রপথেরে এপিএসসির চাকরি লাভ করেছিল এপিএস বিষয়া হয়েছে। অবশেষত গ্রেপ্তার হল সুকন্যা দাস। এয়া সুকন্যা দাস আজি এসআইটিত হাজির হয়েছিল। ইয়ার পূর্বে সুকন্যাক এসআইটিত হাজির হবলৈ নির্দেশ দিছিল, কিন্তু সেই নির্দেশ এক প্রকার অমান্য করেছিল। ব্যক্তিগত অজুহাত দেখুৱাই সময় লৈছিল এসআইটির পর। আর অবশেষত আজি হাজির হল এসআইটিত আর অবশেষত গ্রেপ্তার করা হল সুকন্যা দাসক। সুকন্যা দাসর গ্রেপ্তারিক লৈ চারিজনক গ্রেপ্তার করা হল এইখানে মুহূর্ত। ইয়ার পূর্বে গ্রেপ্তার করা হয়েছিল অশ্বর্যজীবন বরুয়া, শাহজাহান সরকার, রাকেশ দাস আর এইবার সুকন্যা দাসক গ্রেপ্তার করা হয়েছে। ইফালে এসআইটিত হাজির হবলৈ নির্দেশ দিয়া হয়েছিল ধীরাজ কুমার জৈনক, লগতে নবনীতা শর্মাকো এসআইটিত হাজির হবলৈ নির্দেশ দিয়া হয়েছে। এসআইটিয়ে জেরার অন্তত গ্রেপ্তার করেছে সুকন্যা দাসক। সবিশেষ আমি জানিম সতীর্থ সাংবাদিক বীরিঞ্চি কুমার ডেকার সহ সংযুক্ত হয়েছো পোনপটিয়া সম্প্রচারত। বীরিঞ্চি, আরো একটা ডাঙর ডেভেলপমেন্ট, এপিএসসি নিযুক্তি কেলেঙ্কারির সুকন্যা দাসক গ্রেপ্তার করা হল। নিশ্চয় জয়ন্ত, যে আসলে কিছু সময় পূর্বে আমালে যে খবর আছে যে ইতিমধ্যে এপিএস সুকন্যা দাসক এসআইটিয়ে গ্রেপ্তার করেছে, আর কিন্তু এসআইটি ফল এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা নাই। যদি ইতিমধ্যে প্রায় নিশ্চিত হয়েছে সুকন্যা দাসক গ্রেপ্তার, আর আজি দিনটোতে যেহেতু তিনগুলো এপিএস বিষয়া এসআইটির সম্মুখে হাজির হয়েছিল, নবনীতা দাস, কল্যাণ কুমার দাসকে ধরে তিনগুলো, আর এই মুহূর্তলকে কিন্তু সুকন্যা দাসক যেহেতু ইয়ার পূর্বে তলব করেছিল এসআইটিয়ে, কিন্তু ব্যক্তিগত যে অজুহাত দেখায় সেই যে তলব করেছিল সে আসলে নির্দেশ মানা নাছিল, আর পরবর্তী সময় আজি পুয়াই আসলে হাজির হয়েছিল, কার্যালয় খোলাই নাছিল সেই সময়, তেতিয়াই ইয়াত হাজির হয়েছিল। আর পরবর্তী সময় নবনীতা জি শর্মা এগারী কোকরাঝার এডিশনেল এসপি হিসাবে কর্মরত হয়ে আছে, আর যীগী কল্যাণ কুমার দাস ইতিমধ্যে সরকারে নিলম্বন করেছে, কাছাড়ার অতিরিক্ত আরক্ষী অধীক্ষক হিসাবে আছিল, আর বর্তমান পুয়ারেপরে নিয়ন্ত্রণভাবে জেরা করেছে তদন্তকারী বিষয়া। কিছু সময় পূর্বে যেহেতু মুন্না প্রসাদ গুপ্তও আহি উপস্থিত হয়েছে, সমগ্র বিষয়টি নিরীক্ষণ যেহেতু চলি আছে, হয়তো আজি গোটে তিনগুলোকে বিয়লির ভাগলে যেহেতু এই মুহূর্তে সুকন্যা দাসের কথা পোহর লো আছে, অন্য যে দুগারী এপিএস আছে তেওঁলোককো আজি বিয়লি ভাগলে গ্রেপ্তার করার পূর্ণ সম্ভাবনা আছে। কিয়নো এগারী নবনীতা শর্মার যে টেবুলেশন চিট, সেই টেবুলেশন চিটত রাকেশ পাল স্বয়ং সেই সময়ের অধ্যক্ষ রাকেশ পালের হস্তাক্ষর পাইছে, যেটা ইতিমধ্যে এফএসএল ফরেনসিকলে যেহেতু পঠা হয়েছে, তাতো সেই সকলখিনি তথ্য তদন্তকারী দলে ইতিমধ্যে লাভ করেছে। কল্যাণ কুমার দাসের ক্ষেত্রতো তেনেধরণের যে যিমান পরিমাণ আসলে নম্বর পাব লাগছিল তাতক অধিক নম্বর আসলে বহাই দিয়া হয়েছে। সুকন্যা দাসের ক্ষেত্রে দুখন বহি আসলে জাল, কিয়নো তেখেতে যখন বহি পরীক্ষা দিছিল তাত যেহেতু যিখিনি নম্বর পাবলগা আছিল সেই নম্বর লাভ করা নাছিল, আর পরবর্তী সময় রাকেশ পালের কোনো কার্যালয়ত বহি অন্য কোনো ব্যক্তি আসলে পরীক্ষা দিছিল, যার বাবে তদন্তকারী বিষয়া সেই সময়ের আসলে আনখন বহি লাভ করেছিল। আর তেনেধরণে এই সমূহ যে বিসঙ্গতি, আর সুকন্যা দাসক যেহেতু সুকন্যা দাসের বিরুদ্ধে যিখিনি তথ্য প্রমাণ লাগে, গ্রেপ্তার করার কারণে যিখিনি তথ্য প্রমাণ লাগে, সেই সকলখিনি তথ্য প্রমাণ কিন্তু এস আই টি হাতত মজুদ আছিল, আর যার বাবে আজি কিছু সময় পূর্বে যেহেতু জেরা করে থাকা হয়েছিল, গতি এস আই টিয়ে গ্রেপ্তার করেছে। আর যে গ্রেপ্তারের অন্তত যিখিনি করণীয় সেই তারপর আকো পুনের খোজকোচ করব, হয়তো আজি আদালতত হাজির নকরিব, কিয়নো গ্রেপ্তারের যুক্ত সেই সময় হয়তো বিয়লির ভাগলৈ তেখেতসকলক দেখার সম্ভাবনা আছে, আর যুগী নবনীতা আর কল্যাণ কুমার দাস তেওঁলোককো বিয়লির ভাগলৈ গ্রেপ্তার করার যথেষ্ট সম্ভাবনা আছে। কল্যাণ কুমার দাস, নবনীতা শর্মা, তেওঁলোকের বিরুদ্ধে কেনেকুৱা ধরনের তথ্য প্রমাণ আছে বীরিঞ্চি, সেই সন্দর্ভত কিবা তথ্য জানিবা হয়েছে? কারণ সুকন্যার কথা ইতিমধ্যে আমি জনাই আহিছো, যে নাকি বিপ্লব শর্মা আয়োগের প্রতিবেদনত উল্লেখ করা হয়েছিল চারিখন বহিয়ে জাল, আটখন বহি লাভ করা হয়েছিল ছখনের ঠাইত, এনে বহু বিসঙ্গতি আছিল, টেবুলেশন চিটত নম্বর বড়াই দিয়া হয়েছিল, আর শেহতীয়াক সুকন্যা দাসক গ্রেপ্তারের লগতে চারিজনক গ্রেপ্তার করা হল, একুশজনক নিলম্বন করা হল, গতি বাকি সকলের বিরুদ্ধে কেতিয়া হব ব্যবস্থা তার প্রতি কিন্তু দৃষ্টি আছে সমগ্র রাজ্যবাসীর। এটা নিশ্চয়যন্ত্র যে কল্যাণ কুমার দাসের ক্ষেত্রে একটা অতি গুরুতর আসলে অভিযোগ যে মেইনস যদি পরীক্ষা সেটি আসলে উত্তীর্ণ হওয়া নাছিল, কেবল প্রিলিমস পরীক্ষাত পাস করে মেইনসত বহিছিল, কিন্তু তার উত্তীর্ণ হওয়া নাছিল, ফেল করেছিল, কিন্তু পরবর্তী সময় টকার বলত অন্য কোনো যোগ্য প্রার্থীর স্থানত আসলে এগারী কল্যাণ কুমার দাসক তাদের
তেওঁ বাছনিত উঠিছিল কেৱল টকাৰ বাবে। সেই সময়ত ৰাকেশ পালৰ যি কোঁহাতে বাঁওহাতে যিসকল ব্যক্তি আছিল তেওঁলোকৰ জৰিয়তে আহি তেওঁ যি কেইবা লাখ টকাৰ বিধিমত আছিলে সেই চাকৰিটো তেওঁ কিনিছিল। আৰু এইগৰাকী নবনীতা শৰ্মাৰ টেবুলেশ্যন চিটত ৰাকেশ পালৰ হস্তাক্ষৰ পাইছে। গতিকে যথেষ্ট তথ্য প্ৰমাণ এই মুহূৰ্তত এছ আই টি দলে যিটো লাভ কৰিছে। আৰু দেখা পোৱা গৈছে যে এই ক্ষেত্ৰত চৰকাৰে আৰু এটা নীতি লৈছে, এইসকল বিষয়াক ৰাজপত্ৰিত বিষয়াক শ্ৰেণী বিভাজন কৰিছে যে কোনে কোনে আচলতে অত্যধিক নম্বৰ লাভ কৰিছিল, আন কোনো কোনোৱে হয়তো কিছু কমকৈ আচলতে নম্বৰ লাভ কৰিছিল টকাৰ বিনিময়ত, সেইসমূহ শ্ৰেণী বিভাজন কৰিছে যে প্ৰথমতে যিসকলৰ অতি গুৰুতৰ বিসংগতি আছে সেইসকলক গ্ৰেপ্তাৰ কৰাৰ প্ৰথমতে তেখেতসকলে পৰিকল্পনা কৰিছে, আৰু পৰৱৰ্তী সময়ত যিসকলে 80ৰ পৰা আচলতে 120 নম্বৰৰ ভিতৰত তেওঁলোকৰ নম্বৰ বঢ়াই দিয়া হৈছিল সেইসকলক পিছৰ পৰ্যায়ত গ্ৰেপ্তাৰৰ তেওঁলোকে পৰিকল্পনা কৰিছে। গতিকে যাৰ বাবে টিডিপিৰ এই মুহূৰ্তলৈকে গ্ৰেপ্তাৰ হোৱা নাই, আকাশী দুৱৰা গ্ৰেপ্তাৰৰ পথতে আছে, তেওঁ ইয়াত হাজিৰ হ'লে তেওঁ গ্ৰেপ্তাৰ কৰিব। আৰু গতিকে সেই শ্ৰেণী বিভাজনতো আচলতে কিছু সংখ্যক ৰাজপত্ৰিত নিশ্চয়কৈ শ্ৰেণী বিভাজনক লৈ যথেষ্টখিনি প্ৰশ্ন আহিছে প্ৰিন্সি, কাৰণ তিনিচুকীয়াৰ কেবিনেট বৈঠকৰ পিছতেই মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ ভাষ্যৰ পৰা সেইখিনি কথা প্ৰকাশ পাইছিল যে শ্ৰেণী বিভাজন হৈছে বা শ্ৰেণী বিভাজনৰ ভিত্তিত তদন্ত প্ৰক্ৰিয়া চলোৱা হৈছে, কোন যোগ্য কোন অযোগ্য চাকৰিৰ বাবে সেইখিনি বিষয়ে চোৱা হৈছে বুলি কৈছে। গতিকে তাতেই ক'ৰবাত কিবা খুৰুঙা ৰৈ যাব নেকি তদন্ত প্ৰক্ৰিয়াত, এই প্ৰশ্ন ৰাইজৰ। নিশ্চয়কৈ দেখা গৈছে যে যিহেতু 21গৰাকী ৰাজপত্ৰিত বিষয়ক এই মুহূৰ্তলৈকে নিলম্বন কৰিছে, তাৰে কিন্তু বহুসংখ্যক যিহেতু আমাৰ হাতত পোৱা তথ্যমতে 37গৰাকী ৰাজপত্ৰিত বিষয়ক আচলতে নিলম্বন কৰিব লাগিছিল, কিন্তু এই মুহূৰ্তলৈকে কিন্তু কেৱল মাত্ৰ 21গৰাকীকহে চৰকাৰে নিলম্বন কৰিছে। গতিকে আজি ইয়াত উপস্থিত হোৱা যিগৰাকী নবনীতা শৰ্মা, সুকন্যা দাস, তেওঁলোক কিন্তু নিলম্বন হোৱা নাছিল, কেৱল কল্যাণ কুমাৰ দাসক দুদিন পূৰ্বে আচলতে নিলম্বন কৰিছিল। গতিকে সেই ক্ষেত্ৰত যে কেনেধৰণে আচলতে সেই বস্তুটো সমগ্ৰ বিষয়টো তদন্তটোক আচলতে লৈ গৈছে। আৰু দ্বিতীয় কথাটো হৈছে যে যিগৰাকী মুন্না প্ৰসাদ গুপ্তাৰ নেতৃত্বত যিহেতু ইয়াত গোটেই বিষয়টো যুটীয়া আৰক্ষী আয়ুক্তগৰাকীয়ে তদন্ত কৰি আছে, কিছু তেওঁ পুৱাৰ ভাগতে আছিল, আজি হাজিৰ হৈছে, আৰু হাজিৰ হৈ তিনিওগৰাকীকে আচলতে পৃথকে জেৰা কৰি থকা হৈছে, তেওঁলোকৰ যিখিনি তথ্য পাতি, তেওঁলোকৰ যিখিনি বহীৰ যি নথি পত্ৰ, সেইসমূহ তেওঁলোকৰ সন্মুখত আচলতে দাঙি ধৰা হৈছে যে তেওঁলোকে আচলতে প্ৰকৃততে নম্বৰ পাইছিল ইমান। বিগ ব্ৰেকিং নিউজ বেডেন্সি আপোনাক ৰখাম, আন এটা বিগ ব্ৰেকিং নিউজ আহিছে, কেৱল সুকন্যা দাস নহয় নবনীতা আৰু কল্যাণ কুমাৰ দাসক চি আই ডিত হাজিৰৰ যি নিৰ্দেশ দিয়া হৈছে অতি শীঘ্ৰে দুয়োজনকো গ্ৰেপ্তাৰ কৰা হ'ব পাৰে, কাৰণ ইতিমধ্যেই 21গৰাকী বিষয়াক নিলম্বন কৰা হৈছে। আমি জনাই আছোঁ এই মুহূৰ্তৰ খবৰ, আমাক বিৰিঞ্চিয়ে পোনপটীয়া সম্প্ৰচাৰত জনাই আছে যে সুকন্যা দাসক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে, যদিও বা আনুষ্ঠানিকভাৱে জনোৱা হোৱা নাই, কিন্তু নিশ্চিত খবৰ যে সুকন্যা দাসক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে আৰু লগতে নবনীতা শৰ্মা আৰু কল্যাণ কুমাৰ দাসকো চি আই ডিত হাজিৰৰ নিৰ্দেশ দিয়া হৈছে। ইতিমধ্যেই 21গৰাকী ৰাজপত্ৰিত বিষয়াক নিলম্বন কৰা হৈছে, বাকীসকলক কেতিয়া নিলম্বন কৰা হ'ব, বাকীসকলক কেতিয়া গ্ৰেপ্তাৰ কৰা হ'ব, আজিয়েই নবনীতা শৰ্মা আৰু কল্যাণ কুমাৰ দাসকো গ্ৰেপ্তাৰ কৰা হ'ব পাৰে নেকি, তাৰ বাবে অপেক্ষা কৰিব লাগিব। আজি নিৰ্দেশ দিয়া হৈছে চি আই ডিত হাজিৰ হ'বলৈ। আমি বিৰিঞ্চি কুমাৰ ডেকা আছে আমাৰ সৈতে, বিৰিঞ্চিৰ কাষলৈ পুনৰবাৰ আহিম, কিন্তু এই মুহূৰ্তত জনাইছোঁ চাৰিজনলৈ বৃদ্ধি পালে এই মুহূৰ্তত গ্ৰেপ্তাৰৰ সংখ্যা, য'ত নেকি আমি জনাই আহিছিলোঁ ইয়াৰ পূৰ্বে 3জনক গ্ৰেপ্তাৰ কৰা হৈছিল, 21জনক নিলম্বন কৰা হৈছে, আৰু এইবাৰ নবনীতা শৰ্মাকো এই মুহূৰ্তত গ্ৰেপ্তাৰ কৰাৰ কিছু খবৰ আহিছে। তেওঁক যিহেতু চি আই ডিত হাজিৰ হ'বলৈ নিৰ্দেশ দিয়া হৈছিল, গতিকে চি আই ডিৰ কাৰ্যালয়ত হাজিৰ হোৱাৰ খবৰো এই মুহূৰ্তত আমি জানিব পাৰিছোঁ। নবনীতা শৰ্মা কোকৰাঝাৰৰ এ এছ পি হিচাপে কৰ্মৰত আছিল। বিৰিঞ্চি, নিশ্চয় জয়ন্ত, যে যিহেতু পুৱাৰ ভাগতে তিনিওগৰাকী বিষয়া আহি ইয়াত উপস্থিত হৈছিল, ইয়াৰে যিহেতু কল্যাণ কুমাৰ দাস ইতিমধ্যে নিলম্বিত হৈছে, চৰকাৰে তেওঁক নিলম্বন কৰিছে তেওঁৰ পদবীৰ পৰা। আৰু দেখা পোৱা গৈছে এছ আই টি এই মুহূৰ্তত এছ আই টি এটা পদক্ষেপ লৈছে যে এই যি সময়ছোৱাৰ ভিতৰত, কম সময়ৰ ভিতৰত যিখিনি আচলতে লোকক ইয়াত হাজিৰ হ'বলৈ দিয়া হৈছে, বিপৰীতে ধীৰাজ কুমাৰ জৈনক দুবাৰকৈ তেওঁলোকে তলব কৰিছিল, কিন্তু এই মুহূৰ্তলৈকে তেওঁ হাজিৰ হোৱা নাই। তেওঁক হয়তো পৰৱৰ্তী সময়ত তেওঁ যি স্থানতে আচলতে আত্মগোপন কৰি আছে বা যি স্থানত তেওঁ আছে তাৰ পৰা আচলতে গ্ৰেপ্তাৰ কৰি আনিব বুলিও কিন্তু এছ আই টি এটা সূত্ৰই কৈছে। আৰু দেখা পোৱা গৈছে যে যিগৰাকী নবনীতা শৰ্মাৰ কথা আমি কৈ আছোঁ, যে সেইগৰাকী নবনীতা শৰ্মাৰ টেবুলেশ্যন চিটত ৰাকেশ পালৰ যিহেতু হস্তাক্ষৰ পোৱা গৈছে, ৰাকেশ পালে নিজেই তাত নম্বৰ বঢ়াই দিয়াৰ যি
যি ফরেনসিকত আসলে প্রমাণ হয়েছে সেই সকলখিনি তথ্য প্রমাণ যেহেতু এস আই টির হাতত আছে গতি কল্যাণ কুমার দাসের ক্ষেত্রে যেহেতু মেন্স পরীক্ষাটাই আসলে পাশ করা না কেবলমাত্র ফিলিমসটা পাশ করেছিল পরবর্তী সময় কেবল পরীক্ষাত বহিছিল আর টকার বাবে অন্য যোগ্য প্রার্থীক আঁতরাই আসলে সেই ঠাইত বাছনি হয়েছিল গতি বিয়লির ভাগলে হয়তো কিছু সময়ের পাশতে এস আই টির তরফের আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব যে তিনগী রাজপত্রিত বিষয়ে আজি হয়তো গ্রেপ্তার হব গতি ইতিমধ্যে সুকন্যা দাসক গ্রেপ্তার করার যে নিশ্চিত তথ্য আমি লাভ করেছো বাকি দুগী বিষয়াকু কিছু সময় পাশে গ্রেপ্তার করব আর ইয়ার পাশত যে গ্রেপ্তারের সংখ্যা পাঁচজনলৈ ছজনলৈ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে আর ইয়ার পাশত তেখেতসকলক বিশেষ যে ন্যায়াধীশ আদালত আছে আদালত হাজির করাব আর পুনের জিম্মাত যিনি পরবর্তী খোঁজপোছ করবলিয়া আছে যে কত বহি পরীক্ষা দিছিল বা সেই সকলখিনির কথা যেহেতু জবাবন্দি দিব সেই সকলখিনির কারণে আসলে এস আই টি এই মুহূর্ত সাজু হয়ে আছে। হয় কিবা ফরেনসিকর আরো অধিক কিবা পরীক্ষার প্রয়োজন হব পারে নাকি যেহেতু তথ্য প্রমাণ ইতিমধ্যে আছে তার মাজতো এই সকল পরীক্ষার্থীর বাবে বা এই সকল প্রার্থীর বাবে ফরেনসিকর পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে কারণ চার্জশিট এখন শক্তিশালী চার্জশিট প্রস্তুত করার কথা কোয়া হয়েছে গতি তেনেস্থলত যি খবর শেহতীয়াকৈ আহিছে নবনীতা শর্মা কল্যাণ কুমার দাস দুইগৰাকী এস আই টিত হাজির হয়েছে গতি আজি পুনের কিবা তেনেকুৱা ফরেনসিক পরীক্ষার কিবা ব্যবস্থা করা হব পারে নাকি বীরিন সিং? নিশ্চয়কৈ যে যিসকল আসলে অভিযুক্ত রাজপত্রিত বিষয় আছে তেওঁলোকৰ যিসমূহ বহি তেওঁলোকৰ যিসমূহ হস্তাক্ষর সে আসলে পূর্বতে ফরেনসিকলৈ আসলে প্রেরণ করে থাকা হয়েছিল আর ফরেনসিকত সেইসমূহ ফরেনসিকর পৰা সেইসমূহ পর্যায়ক্রমে সেই প্রতিবেদন সময় এস আই টিলৈ আহি আছে আর সেই আসলে প্রতিবেদনের ভিত্তিতে গ্রেপ্তার করে আছে বা গ্রেপ্তার করে থাকার যি আসলে যিসকল ইয়ালৈ মাতি থাকা হয়েছে হাজির হবলৈ সেই সকল গ্রেপ্তার হব সেই প্রতিবেদনের ভিত্তিত আর দেখা পাওয়া গেছে যে সুকন্যা দাসের কথা এই মুহূর্তে আমি কব পারো সুকন্যা দাসের ক্ষেত্রে যি বিসঙ্গতি খেয়ে জল জল পটপটকে আসলে ওলাই আছে বহি হব লাগিছিল ছখন তোর নামত বহি আছে আনখন যে দুখন বহি কোরপর আহিল নিশ্চয় রাকেশ পালে নির্ধারণ করে থাকা সেই নির্দিষ্ট হয়তো কোনোবা কার্যালয়ত বা কোনোবা ছপাশালত গৈ সেই পরীক্ষা তোর হয়ে কোনোবা বহিছিল গতি যিধরণে আসলে নম্বর পাব লাগিছিল তাতক যথেষ্ট সংখ্যক বেশি নম্বর দিয়া হয়েছে যে কেনে ধরনের আসলে ছখন বহি তার দুখন বহি বাহি গল বৃদ্ধি পালে সেইটাই আসলে এস আই টি নিশ্চিত যে সেই সমগ্র বিসঙ্গতি প্রক্রিয়া যে জড়িত আর দ্বিতীয় কথাটা হয়েছে কল্যাণ কুমার দাস যেহেতু ফিলিমস পরীক্ষা পাশ করেছিল মেন্সটা উত্তীর্ণই হওয়া নাছিল যথেষ্ট কম নম্বর পাইছিল কিন্তু দেখা পাওয়া গেছিল টকার বিনিময়ে যথেষ্ট নম্বর বহাই লৈছিল সেই নম্বর সমূহ কিন্তু সেই রাকেশ পালের নির্দেশতে দিয়া হয়েছিল গতি সকলখিনি কথা যেহেতু পরিষ্কার হয়ে আছে নবনীতা শর্মার ক্ষেত্রে কেবল একটা ফরেনসিকর প্রতিবেদন যেহেতু আহিব বাকি আছে যে তখেতর যে হস্তাক্ষর বহিত থাকা টেবুলেশন সিটত থাকা যে হস্তাক্ষর সেই হস্তাক্ষর লগত রাকেশ পালের হস্তাক্ষর মিল পাইছিল যে সেই বস্তুটো রাকেশ পালের হয় না নহয় সেই প্রতিবেদনখন আহি পালে নবনীতা শর্মার ক্ষেত্রে আর যথেষ্ট তথ্য প্রমাণ হব এস আই টির হাতত গতি সকলখিনি এটা যেহেতু নিরীক্ষণ করে থাকা হয়েছে গতি তিনিওগী এই রাজপত্রিত বিষয়ে আজি দিনটোত গ্রেপ্তার হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে। নিশ্চয় এতিয়া প্রশ্ন হয়েছে যে বাকি সকলের বিরুদ্ধে এতিয়াও যেহেতু কেবাগুলো বাকি রয়েছে নিলম্বনের ক্ষেত্রতে হোক বা গ্রেপ্তারের ক্ষেত্রতে হোক পর্যায়ক্রমে আটাইসকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হব বলে ইতিমধ্যেই প্রকাশ করেছে আরক্ষী সঞ্চালক প্রধান জি পি সিংহে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ইতিমধ্যে শ্রেণী বিভাজনের কথা কৈছে গতি কি পর্যায়ত এই তদন্ত প্রক্রিয়া আগবাড়ে সেয়া লক্ষণীয় হব বিরিঞ্চি আপনি তাত থাকক দৃষ্টি রাখক সমগ্র বিষয়টি যেহেতু জানা হয়েছে যে দুইজন বিষয়াক অতি শীঘ্রে গ্রেপ্তার করা হব পারে দুইগী হাজির হওয়ার দৃশ্য আমি দেখাইছো সুকন্যা দাসক ইতিমধ্যে গ্রেপ্তার করা হল নবনীতা শর্মা কোকরাঝারের এ এস পি হিসাবে কর্মরত হয়ে আছিল সমান্তরালক কল্যাণ কুমার দাস ইতিমধ্যে যাক চাকরির পর নিলম্বন করা হয়েছে দুইগী এস আই টিত হাজির হয়েছে দুইজনক হয়তো আজি এই গ্রেপ্তার করব পারে আর এই গ্রেপ্তারেরগে ছজনলে বৃদ্ধি পাব গ্রেপ্তারের সংখ্যা। ধন্যবাদ বীরেন সিং। আমি খবরের ধারা অব্যাহত রাখিম সময় হয়েছে একটা বাণিজ্যিক বিরতির। মহাসংগ্রাম 2024 সাধারণ নির্বাচনের পূর্বে পাঁচ রাজ্যের বিধানসভা যে নির্বাচন যে মহাসংগ্রাম এই মহাসংগ্রামের ফলাফল ইতিমধ্যে সম্মুখলৈ আহিল দেওবারে তিনিখন
রাজ্যত বিজেপির বিজয় ধ্বজা আর আজি মিজোরাম বিধানসভা নির্বাচনের ফলাফল ইতিমধ্যে প্রায় ঘোষণা করা হয়েছে, আনুষ্ঠানিক ঘোষণা যদিও বা বাকি আছে। যে এই মুহূর্তের তথ্য আমি জানাই আছো আপনাদের প্রতি মুহূর্তের খবর, মিজোরামের বিধানসভা নির্বাচনী ফলাফল এ টু জেড কেবল নিউজ এইটিন অসম নর্থ ইষ্টত সঠিক রূপত আমি কুয়ারেপর আগবাই আছো। এয়া এম এন এফ যে মাত্র দশখন আসনতে সীমাবদ্ধ হয়ে রল, কংগ্রেসের অতি শোচনীয় তথা লজ্জাজনক ফলাফল, মাত্র এখন আসন, 2018 বর্ষর পাঁচখন আসনের পর মাত্র এখন আসনতে এতিয়া সীমাবদ্ধ থাকিল কংগ্রেস। ইফালে জেড পি এম মিজোরাম বিধানসভা নির্বাচনের এক অঘটন হিসাবে বিবেচিত হয়েছে। মিজোরাম নির্বাচনের এক অঘটন এই কারণে যে মিজোরামের মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গার পরাজয়, আইজল পূব সমষ্টির আইজল পূব এক সমষ্টির পর পরাস্ত হয়েছে জোরাম থাঙ্গা, লাল থান সাঙ্গার হাতত পরাস্ত হয় জোরাম থাঙ্গা। এয়া মিজোরামের রাজনীতির বাবে মিজোরামের বিধানসভা নির্বাচনের এক বৃহৎ অঘটন। মিজোরামের মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গার পরাজয় আর তার সমান্তরালক আমি জানাইছো যে মিজোরামত এক অভূতপূর্ব ফলাফলেরে অভিলেখ সৃষ্টি করিলে জেড পি এম জোরাম পিপলস মুভমেন্ট, 2017 জন্ম লাভ করা এই দলটোয়ে এক অভিলেখ সৃষ্টি করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাৰে সরকার গঠন করবলৈ আগবাঢ়িছে। 27খন আসন অগ্রগতি আর জয়ী হওয়া ফলাফল অনুসরি 27খন আসনত এই মুহূর্তে জেড পি এমে বিজয়ের হাঁহি মারিবলৈ সক্ষম হয়েছে। আর এই মুহূর্তে আমি জানাই আছো জোরাম থাঙ্গা এম এন এফর মুখ্যমন্ত্রী, জোরাম থাঙ্গার পরাজয়, আইজল পূব এক সমষ্টির পর পরাস্ত হয় জোরাম থাঙ্গা। ইফালে মিজোরামের বিধানসভা নির্বাচন জয়লাভ করলে সুন্দরী প্রার্থী এইগী বেরিল ভান্নেই হসাঙ্গিরে, এইগী হচ্ছে বেরিল ভান্নেই হসাঙ্গির, আইজল দক্ষিণ তিনি সমষ্টির পর জেড পি এমর প্রার্থী বেরিল ভান্নেই হসাঙ্গির জয়লাভ। আর মিজোরামের প্রতিটি আকর্ষণীয় খবর আমি আপনাদের জানাই যাম। এটা বাণিজ্যিক বিরতির সময় হয়েছে, বিরতির পিছতে আমি আগবাম মণিপ মিজোরামের এগারী বিজয়ী প্রার্থী তথা সুন্দরী প্রার্থী বেরিল ভান্নেই হসাঙ্গির সঙ্গে আমার ডেপুটি এডিটর নীলভ ভট্টাচার্যর এক্সক্লুসিভ সাক্ষাৎকার, কিন্তু তার পূর্বে লোক এটা বাণিজ্যিক বিরতি।